শুরুতেই গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি প্রয়াত সাবেক 41তম প্রেসিডেন্ট আমেরিকার জর্জ ওয়াকার বুশকে। টিবিএন 24 টেলিভিশন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক গভীর শ্রদ্ধা এবং সমবেদনা তার পরিবারের প্রতি। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস আমাদের নিয়মিত অনুষ্ঠান, আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি সিপিআই ইয়াকুবে খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং আমরা আজকে অবশ্যই একটি নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো, সে প্রসঙ্গে যাওয়ার আগে আপনি যদি সাবেক প্রেসিডেন্ট 41তম প্রেসিডেন্ট ওয়াকার বুশ সম্পর্কে কিছু বলতে চান। জি অবশ্যই, আমরা সমবেদনা জানাই আমাদের যে প্রয়াত প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র। আমরা অবশ্যই ওনার ফ্যামিলি এবং যারা গভীরভাবে সক্ষম তাদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং শ্রদ্ধাও জানাচ্ছি। আর আজকে সিপিআই ইয়াকুবে খান, আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব? ট্যাক্স সিজন একদম দরজায় করানাচ্ছে, কোন বিষয়টি মনে হয় যে এই সময় খুব উপযুক্ত হবে? আমরা আলোচনা করতে চাই, যেহেতু ট্যাক্স মৌসুম একেবারে চলে এসেছে, তো অবশ্যই ট্যাক্স ফাইল করাটা যতটা জরুরি, এর পাশাপাশি এটাও আমাদেরকে মনে রাখতে হবে ট্যাক্স ফাইল করতে গিয়ে আমরা যদি কোনো কিছু ঠিকমতো ফাইল না করি, বা আমরা যদি যেভাবে যে গাইডলাইন, ট্যাক্সের গাইডলাইন যেটি আছে সেটা যদি আমরা ফলো না করি, দেন যে প্রবলেমগুলো হতে পারে, এবং প্রবলেমগুলো হলে তখন কী কী সিচুয়েশন জানুয়ারি থেকে। আমরা আজকে সাধারণত কথা বলবো ট্যাক্স সিজনে ফাইল করার আগে কি কি আপনাকে মাথায় রাখতে হবে, পূর্ব প্রস্তুতি হিসেবে কি কি প্রস্তুতি আপনাকে সম্পূর্ণ করতে হবে। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপিআই ইয়াকুবে খান, আপনি বলছিলেন যে আমাদের আজকে নির্ধারিত বিষয় হচ্ছে ট্যাক্স সিজনের আগে আমরা কি কি প্রস্তুতি হিসেবে কি কি করণীয়, সেই জায়গাটি থেকে যদি বলতেন। জি অবশ্যই, আমাদের প্রথমত বিশেষ করে আমরা বিভিন্ন টাইম টু টাইম যে রিকোয়েস্টগুলো আমাদের কাছে আসে, যে আমরা বিশেষ করে যারা এখানে নতুন আসছেন বা যারা এখানে অলরেডি ফাইল করছেন, অনেকের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আছে, ভালো এক্সপিরিয়েন্স, খারাপ এক্সপিরিয়েন্স, এর সব কিছু মাথায় রেখে আমাদের যখন আমরা ট্যাক্স ফাইল করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, বা আমরা কোথায় বা সিপিআইয়ের কাছে যাচ্ছি বা ট্যাক্স প্রিপেয়ারের কাছে যাচ্ছি, তখন যে বিষয়গুলি আমাদেরকে শুধু ট্যাক্স প্রিপেয়ারের উপর সব কিছু চেপে দিলে হবে না, আমাদেরকে অ্যাজ এ ট্যাক্স পেয়ার হিসেবে আমাদেরকে সচেতন হতে হবে। আচ্ছা, কর্তব্য আছে আমাদের, যেহেতু বিশেষ করে IRS এর বা বিভিন্ন স্টেটের গাইড ওয়েবসাইটে যে বিষয়গুলি তারা সচেতন করার জন্যই কিন্তু বিভিন্ন রকমের ইনফরমেশন দিয়ে থাকে, যে কার কাছে ট্যাক্স ফাইল করা উচিত বা তাদের ইনফরমেশন মানে কী ধরনের কোয়ালিফিকেশন, এই যে বিষয়গুলি আমরা কিন্তু এখন সবাই কিন্তু আপনার বিভিন্ন স্মার্টফোন ইউজ করছি, আমরা টেকনোলজি ইউজ করছি, কম্পিউটার ইউজ করছি, আর নতুন কিছু না, তো এর মাধ্যমে কিন্তু আমরা প্রতিটা ইনফরমেশন এগুলো কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। আচ্ছা, আপনি বলছেন যে কোন প্রফেশনালের কাছে যাবে, IRS এর যেহেতু একটি লিস্ট আছে, তালিকা আছে, সেখান থেকে দেখে তার রিভিউ সম্পর্কে জেনে তারপরে ট্যাক্স ফাইলটি আমাদেরকে হোমওয়ার্ক করতে হবে। যদি আমাদেরকে রাইট, আমাদেরকে হোমওয়ার্ক করতে হবে। আমরা বিশেষ করে যখন আমরা একটা ডাক্তারকে আমরা পছন্দ করতে চাই, তখন ডাক্তারের কাছে যাওয়ার আগে আমরা যে বিষয়গুলি আমরা জানতে চাই, যে ডাক্তার আমার একটি স্পেশাল নিড আছে, এই স্পেশাল হয়তো একটা কার্ডিওলজিস্টের কাছে আমি যেতে চাচ্ছি, আমাকে প্রথমত যে কোনো ডাক্তারের কাছে গেলেই কিন্তু হবে না, আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমার যে ধরনের আমার নিড, এই ধরনের ডাক্তার কে কে আছেন, মানে স্পেসিফিক রাইট। খুব সহজ করে যদি বলা যায় এরকম, যে আমার হয়তো চোখে সমস্যা, আমি চোখের যে ভালো এবং তার কাছেই যাব, আমি ডাক্তার বলে যে একজন যিনি কানের ডাক্তার তার কাছে গিয়ে তার চোখ দেখানোটা উচিত নয়, সেভাবে আপনি বলছেন? এভাবে আমাদেরকে প্রফেশনাল যাদের মধ্যে ভাগ আছে, বিভিন্ন ধরনের আপনার এক্সপার্ট আছে, যখন আমরা ফাইন্ড আউট করলাম যে না আমি কারো কাছে যেতে চাই, তখন হচ্ছে যে দেন আমার হচ্ছে আমার প্রস্তুতি, আমার যে প্রস্তুতি, আমার যে পেপার ওয়ার্ক গুলো আমার রেডি করার দরকার, প্রথমত আমাকে জানতে হবে যে আমার ট্যাক্স ফাইল করার আগে আমার সব ইনফরমেশন গুলো আমার হাতে আছে কিনা। আচ্ছা, এর মধ্যে W-2 বিশেষ করে যে ট্যাক্স ডকুমেন্টগুলো কিন্তু থার্ড পার্টির থেকে বিশেষ করে জানুয়ারি মাসে এগুলো আমাদের কাছে পাঠিয়ে থাকে, অনেক ক্ষেত্রে এগুলো আস্তে আস্তে হয়তো ফেব্রুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে লেগে যায়, অনেক বিশেষ করে এর বাইরে যাদের বিজনেস আছে
আছে বা অন্যান্য ধরনের K1 অন্যান্য আরো যাদের ট্যাক্স ম্যাটারটা আরেকটু ব্রডার ওয়েতে, তাদের হয়তো আরো বেশি সময় লাগতে পারে। তো এগুলি আমাদেরকে মাথায় রেখে, যে আমাদের অনেকে আমরা মনে করি যে না আমি দেশে যেতে চাই, যত তাড়াতাড়ি ফাইল করতে পারি তত তাড়াতাড়ি আমি দেশে যেতে চাই, এই জন্য অনেক ক্ষেত্রে আমরা মনে করি না না ঠিক আছে আমি একটা ইনফরমেশন মিসিং আছে না আমি করে যাই, পরে প্রবলেম হলো এটা এসে ফিক্স করবো। কিন্তু এটা আসলে একদমই মানে তাড়াহুড়ো করে করা উচিত না। আপনি যদি মনে করেন যে না আমার এনাফ সময় নেই, আমি অ্যাটলিস্ট একটা এক্সটেনশন ফাইল করে আমি এডিশনাল সময় নিয়ে দেন আমার, আমি যদি আমার মনে করি যে আমার কোনো ট্যাক্স পে করতে হবে, আমি একটা ট্যাক্স পেমেন্ট করে আমি এডিশনাল সিক্স মান্থের টাইম নেওয়ার অপশন আছে আমাদের। এটার জন্য কোনো প্রথম সিক্স মান্থসের জন্য কোনো ধরনের কোনো এক্সকিউজ বা কোনো ধরনের এক্সপ্লেনেশন প্রয়োজন নাই। তো এটা নিয়ে আমরা সময়টা নিয়ে তাড়াহুড়া করে করতে গিয়ে আমরা যেন কোনো ইনফরমেশন মিস না করি। এর বাইরে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা শুধু যেন, বিশেষ করে যারা শুধু W2-র বাইরে, যাদের বিশেষ করে বিজনেস আছে বা রেন্টাল প্রপার্টিস আছে বা যারা সেলফ এমপ্লয়েড আছে, তাদেরকে কিন্তু এই সারা বছর ধরেই কিন্তু যে ডকুমেন্টসগুলো রেকর্ড কিপিং বা সাপোর্টিং ডকুমেন্টসগুলো কিন্তু মেনটেন করা উচিত। কারণ বছরের শেষে গিয়ে আমরা যদি বিশেষ করে যারা একজন সোল প্রপারেটর বা মনে করেন যে আমাদের কমিউনিটিতে অনেক আপনার বিভিন্ন ধরনের গাড়ির যে অপারেটর আছেন, ট্যাক্সি অপারেটর আছেন, উবার অপারেটর, তো তাদের বিষয়গুলো এখন বছর শেষে গিয়ে আমি ট্যাক্স ফাইল করতে গিয়ে তাড়াহুড়ো করে আমি একটা অনুমান, আমি একটা আনুমানিক কোনো একটা নাম্বার দিয়ে আমি ট্যাক্স ফাইল করছি, এস্টিমেটেড নাম্বার, কিন্তু এটা আসলে ঠিক না। আমাদেরকে চেষ্টা করতে হবে সারা বছর ধরে আমার গ্যাস আছে বা আমার যে টোল আছে বা আমার যে কার ওয়াশ আছে ইনফরমেশনগুলো একটা একটা কার্ড বা একটা একটা একটা, এখন তো মোস্টলি আমরা কোনো খাতা মেনটেন করি না, আমরা যেটি করি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আমরা রেসিটগুলো বা মাইলেজগুলো মেনটেন করতে পারি। তো এভাবে আমাদেরকে অ্যাটলিস্ট একটা ক্রেডিট কার্ড বা একটা ডেবিট কার্ড আমরা যদি নিয়ে নেই, যে আমি শুধু আমার যত গ্যাস এক্সপেন্স বা আমার এই রিলেটেড এক্সপেন্স যেগুলি সেগুলি আমি একটা কার্ডের মাধ্যমে বা একটা একটা ডেবিট কার্ডের মাধ্যমে আমি যদি খরচ করি, বছর শেষে গিয়ে অ্যাটলিস্ট যদি আমার হিসেবটি খুব সুন্দর করে 12 মাসের 12টা স্টেটমেন্ট। আমি আপনার কাছে জানতে চাই যে এই প্রস্তুতি নিয়ে আমরা প্রায়ই আলোচনা করি এবং বলি যে বিশেষ করে সেলফ এমপ্লয়েড যারা কিংবা তাদের ক্ষেত্রে সারা বছর ধরে এই বুক কিপিং এর যে বিষয়টি, অর্থাৎ ইনফরমেশন সংগ্রহ করে রাখার সেই জায়গাটিতে থেকে পরামর্শ দিয়ে থাকেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে সাধারণত ট্যাক্স সিজন শুরু হয় একদম জানুয়ারির মাঝামাঝি থেকে, প্রত্যেক বছর আমরা যেটি দেখে আসছি, এবার হয়তো এখনো ঘোষণা আসেনি কিন্তু এটিই হবে যে জানুয়ারির হয়তো সেকেন্ড থার্ড উইকে হয়তো এই ঘোষণাটি আসবে। এখন ডিসেম্বর মাস চলছে, এখন আপনি তাদের জন্য কি পরামর্শ দিবেন, হয়তো সারা বছর ধরে যারা এই কাগজগুলো সংগ্রহ করেননি হয়তো গত বছর, কারণ ট্যাক্স ফাইল তো আমাকে করতে হবে লাস্ট বছরের সব হিসেব অনুযায়ী, যেহেতু ডিসেম্বর মাস এই মুহূর্তে তারা কি করবেন? ওই অ্যাটলিস্ট আমাদেরকে শুরু করা উচিত যে আমি হয়তো লাস্ট বিগত বছর এটা করিনি, বা অ্যাটলিস্ট আমি এখন থেকে শুরু করি নেক্সট ইয়ারের জন্য। এটার একটা ভালো সাইড হচ্ছে, যদি কোনো কারণে মনে করেন যে আপনার 2018-এর আপনার হয়তো কোনো রিসিট আপনার নেই, IRS থেকে আপনাকে অডিট করছে, অডিট ইউজুয়ালি দেখা যায় রাইডে হয়তো ট্যাক্স ফাইল করার পরপরই খুব কম হয়, হয়তো এটা পরপর হলেও আপনার স্টিল সময় থাকে এটা নিয়ে কাজ করার জন্য। তো আপনি যদি অ্যাটলিস্ট এখন থেকে আমরা রাখা শুরু করি, দেন অ্যাটলিস্ট আমি বলতে পারি যে না আমার তো আসলে আমি জানতাম না বিষয়টি, আমি না জানার জন্য আমি হয়তো লাস্ট বিগত বছরের সারা বছরের রিসিটটা আমি রাখিনি। সো আমি যখন নেক্সট ইয়ারে যাচ্ছি যে না আমি ডিসেম্বর আমি যখন থেকে জানা শুরু করেছি তখন থেকে আমি রিসিটগুলো রাখা শুরু করেছি এবং আমার বিগত 6 মাসের যে রিসিটগুলো আমি কন্টিনিউ আমার 6 মান্থসের যে গ্যাস বা যে রিসিটগুলো বা যে কোনো প্রফেশনাল হতে পারে, তখন IRS অ্যাটলিস্ট কম্পেয়ার করতে পারে যে ঠিক আছে তার হয়তো 2018-এর ফুল ইয়ারের রিসিট নাই, কিন্তু যেহেতু সে অ্যাটলিস্ট 6 মান্থের কন্টিনিউ যে রিসিটটা আছে, 6 মান্থের যদি সে $5,000 স্পেন্ড করে থাকে, তাহলে তার অ্যাটলিস্ট একটা এস্টিমেট করতে পারে হয়তো সারা বছরের জন্য তার $10,000-এর। সো এভাবে বিভিন্নভাবে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ একটা নাম্বার আছে বা বিভিন্নভাবে আমরা তারাও কিন্তু কম্পেয়ার করার চেষ্টা করে, তারাও হেল্প করার চেষ্টা করে, বাট আমাদের কাছে যদি কিছুই না থাকে তখন তাদের তো আমরা ব্লেম করতে পারি না যে না তারা অ্যাটলিস্ট, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো সারা বছরের রিসিট নাই, তখন তারা বলে যে তুমি অ্যাটলিস্ট আমাকে 1 মাসের রিসিটটা আমাকে দাও, তখন 1 মাসের রিসিট দিয়ে আমরা একটা এস্টিমেট করতে পারবো যে আমার সারা বছরের এই এক্সপেন্সটা, যে কোনো ধরনের এক্সপেন্স, এটা অফিস এক্সপেন্স হতে পারে, গ্যাস হতে পারে বা রিলেটেড এক্সপেন্স যেগুলি। অনেক ক্ষেত্রে অনেকে হয়তো মনে করতে পারেন যে না আমার বিজনেসটা তো হয়তো একেবারে ছোট লেভেলের না, আমার বিজনেস হয়তো একটু বড় আকারের, যেখানে আমার হয়তো নিজের পক্ষে এই রিসিটগুলো মেইনটেইন করা আসলে অনেকটা সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে
এই যে কোনো কাজ আপনি যখনই আপনি হয়তো একেবারে স্মল পরিসরে আপনি করেন বা একটু বড় হলে দেন এটা আপনি আউটসোর্সিং করেন, মানে আপনি যে মুহূর্তে এই ডিসেম্বর মাস যে আমরা হয়তো অনেক সময় ভাবি যে আমি গত বছরে হয়নি মানে সংগ্রহ করিনি, কিন্তু আপনি বলছেন যে যখন আপনি জানবেন তখন থেকে শুরু করেন করা উচিত, যেন 2018 যে তথ্যগুলো ঘাটতি পড়বে সেটি যেন 2019 সালের তথ্যগুলো দিয়ে অনেক সময় কম্পেয়ার করা যায় যে যেহেতু এই বছরে এই এই খরচ হয়েছে, কিংবা একটি তুলনামূলক আপনি বলছেন যে বিষয়টি বিশেষ করে যখন আমরা অডিটরের সাথে যখন আমরা কাজ করি তখন এই ধরনের প্রশ্ন আসে যে ঠিক আছে তুমি হয়তো জানো না যে তোমার রিসিটটা রাখা ইম্পর্টেন্ট বা বা তোমার হয়তো আগে কখনো অডিট হয়নি, এটা একটা এক্সকিউজ যে ঠিক আছে আমার আগে কখনো অডিট হয়নি বা আমি এটা জানি না। তখন প্রশ্ন আসে যে তুমি যখন থেকে জানা শুরু করেছো তখন থেকে কি রাখছো কি না। আচ্ছা, তো আমাদেরকে রাখতে হবে, না রাখলে এটার বিশেষ করে যে ধরনের যাদের এই ধরনের অডিটের সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলো আসলে এটা মেন্টাল সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন ধরনের যে অনেক ধরনের সমস্যা খুব ধরনের হয়। তো আমাদের চেষ্টা করতে হবে যেন এই রিসিটগুলো বা আমাদের পেপারগুলো যেন আমরা অর্গানাইজ করতে পারি। যদি কেউ মনে করেন যে আমি যে বিষয়টি আলোচনা করতেছিলাম যদি কেউ মনে করেন যে না এটা আমার জন্য ছোমাস, তখন হয়তো সে আউটসোর্সিং করে তখন একটা সিপিএকে এসে দায়িত্ব দিলেন যে বা একটা বুক কিপারকে দায়িত্ব দিলেন যে ঠিক আছে আমার দ্বারা এই বুক কিপিং বা এইগুলো করা সম্ভব না, বা সে একটা একটা সেক্রেটারি রেখে তাকে এই দায়িত্বটা বুঝিয়ে দিলেন যে এটা আমার দ্বারা করা সম্ভব না বা অ্যাটলিস্ট আমার তো রাখা প্রয়োজন। যেভাবে এভাবে আমাদেরকে অর্গানাইজ রাখতে হবে, আমাদেরকে অর্গানাইজ করতে হবে। রিসিট ছাড়া দুটো জিনিস বিশেষ করে আইআরএস বেস্টের থেকে দুটো জিনিস তারা এক্সপেক্ট করে যখন কোনো অডিট হয়, এটা আমাদেরকে রাখতে হবে বাট অডিট হলে অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার আপনি যে এক্সপেন্সগুলো আপনি ক্লেম করেছেন সে এক্সপেন্সগুলো, নাম্বার ওয়ান হচ্ছে যে আপনাকে একটা রিসিট যে আপনার যে ভেন্ডরকে আপনি পে করেছেন বা যার কাছ থেকে সার্ভিসটা গ্রহণ করেছেন তার থেকে একটা রিসিট আপনাকে শো করতে হবে যে আমি $10,000 স্পেন্ড করেছি, দিস ইজ এটা আমার $10,000 রিসিট। দেন হচ্ছে যে এই $10,000 আপনার কোনো একটা অ্যাকাউন্ট থেকে যে পে করছেন এটার প্রুফ দরকার। শুধু রিসিট হলে হবে না, কারণ রিসিট এখন ডিজিটাল অনেক ধরনের প্রিন্ট আউট করা যায়, আপনি নিজে আপনি ইনভয়েস ক্রিয়েট করতে পারেন। সো এই দিয়ে তারা রিসিট প্লাস হচ্ছে আপনার ব্যাংকের থেকে মানিটা আপনাকে ওই যার নাম ইস্যু করেছেন তার নামে আপনাকে প্রোভাইড করতে হবে, প্রোভাইড করবে। আরেকটি বিষয় আমি জানতে চাই, আমি আপনার যে একদম ভাগ ভাগ করে সুন্দর করে সাজানো সেই জায়গাটিতে আসবো, তবে আমি জানতে চাই যে এবার তো নতুন যে কর সংস্কার পরিকল্পনা সেই অনুযায়ী ট্যাক্স ফাইল ট্রাম্প প্রশাসনের যে নতুন, কারণ যেহেতু 2018 এটির বাস্তবায়ন হবে মূলত এই ট্যাক্স ফাইল যারা করতে যাচ্ছেন সেখান থেকে, কী কী ধরনের বড় একদম মোটা দাগে পরিবর্তন এসেছে? এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে আপনার বিশেষ করে এবছর থেকে আপনার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটি বিশেষ করে আপনার যে এক্সামশন অ্যামাউন্টটা থাকছে না এটি পরিবর্তে এখন $12,000 হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং যদি ফ্যামিলি হয় $24,000 ডিডাকশন, এটি স্ট্যান্ডার্ড ডিডাকশনটা আপনার ইনক্রিজ করেছে। চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা আপনার ইনক্রিজ হয়েছে, যেটি আপনার $1,000 ছিল এটি আপ টু $2,000 হতে পারে, এর মধ্যে আপনার যদি তার ট্যাক্স ডিউ থাকে দেন ফুল $2,000 সে ক্রেডিট পেতে পারে, না হলে $1,500। বিশেষ করে এই এর বাইরে আপনার 2% করে আপনার ট্যাক্স যে ব্রেক যেটা 2% করে ট্যাক্স কমে আসে যার জন্য হয়তো অনেকে বেনিফিট পাবেন। সো মোরালেস এটা অনেকের এই ধরনের প্রশ্ন থাকে বা আমরা যদি এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করি এখন অনেকের প্রশ্ন থাকে যে আমার লাস্ট ইয়ারে এত টাকা আমি রিফান্ড পেয়েছি এবছর আমি কত টাকা রিফান্ড পেতে পারি। রাইট, এখন একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, অনেকে মনে করছেন যে আমি যেহেতু বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন জায়গায় ঘোষণা করছে যে 2% ট্যাক্স কমে এসেছে বা আপনার যে ডিডাকশনগুলো আপনার ইনক্রিজ করেছে এর জন্য, তখন অনেকে মনে করেন যে ঠিক আছে আমার যেহেতু 2% ট্যাক্স রিডিউস করেছে তাহলে আমি বছর শেষে গিয়ে হয়তো 2% বেশি রিফান্ড পাবো, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। আপনি যখনই এই যখন এই নতুন এই ট্যাক্সের যে যখন যে নতুন যে অ্যাক্ট প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ে এসেছেন তখন থেকে কিন্তু আপনার যে ডিডাকশনগুলো আপনি যদি এটা কম্পেয়ার করেন যে 2017 আপনার পেস্ট অফ সেম অ্যামাউন্ট ইনকাম থেকে আপনার কত টাকা ডিডাক্ট করে রাখতো, 2018 গিয়ে আপনি দেখবেন যে হয়তো আপনার ডিডাকশনটা কমে গেছে আপনার নেট অ্যামাউন্টটা বেড়ে গেছে, যে 2% যে অ্যামাউন্টটা আপনার বেশি পাওয়ার
পাওয়ার কথা সেটা কিন্তু আপনি প্রতি উইকে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, যেটা আপনি এক্সপেক্ট করেন না যে বছর শেষে গিয়ে আমাকে যুক্ত হবে, আর আরেকটি বিষয় হচ্ছে যত আয় তত বেশি লাভ হচ্ছে নতুন কর সংস্কার পরিকল্পনায়, সেটিরও একটি অংশ বিশেষ আছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাই ছিল এরকম, যারা বিজনেসম্যান কিংবা যাদের আয় বেশি তাদের ক্ষেত্রে ধীরে ধীরে যত আয় বাড়বে তত সেই সুবিধাটি বাড়তে থাকবে, সুবিধাটি বাড়তে থাকবে। একজন আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আমরা আসবো যে পূর্ব প্রস্তুতি হিসেবে ডিসেম্বর মাসে কি ধরনের আপনার প্রস্তুতি নিতে হবে এই সময়ে এসে। কে আছেন আমাদের সাথে যুক্ত? আমার নাম আলমগীর, আমি নিউ ইয়র্ক ফরেস্ট হিল থেকে বলছি। জি আলমগীর ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে আমার অ্যাকাউন্টে যদি কেউ গিফট চেক দেয় একটা অ্যামাউন্ট, পার্টিকুলার একটা অ্যামাউন্টের, অথবা লোন হিসেবে একটা চেক দেয়, তাহলে কি আমি এটা ট্যাক্স ফাইলে শো করতে হবে? আচ্ছা, জি না, মোস্টলি আলমগীর ভাই আপনাকে অনেক ধন্যবাদ। মোস্টলি আপনার এই গিফট চেকগুলো আমরা বিশেষ করে হয়তো আমরা আমাদের এখানে ফ্যামিলি মেম্বার খুব একটা গিফট চেক দিয়ে থাকেন না, বাট যদি হয়তো অনেকের বা যদি কারো রিচ আঙ্কেল থাকে সেটা ভিন্ন ব্যাপার, বাট মোস্টলি আমরা দেখি অনেক ক্ষেত্রে যখন আমরা বাড়ি কিনতে যাই তখন এই গিফট চেকগুলো বিশেষ করে আপনার মর্গেজ রিকোয়ারমেন্টসের জন্য, আপনার এনা ফান্ড দরকার এটার জন্য অনেকে আমরা দেখি তারা ওনাদের অ্যাডভাইস থাকেন যে আপনার গিফট চেক নেওয়ার জন্য। তো যখন আপনি গিফট চেক নিচ্ছেন তখন মেক শিওর যে আপনার এটি আপনার যে চেকটা আপনি জমা দিবেন চেকের মেমোতে আপনি বিশেষ করে উল্লেখ করে দিবেন যে এটি কি গিফটের জন্য কিনা বা কারো কাছ থেকে আপনি ধার নিচ্ছেন কিনা, লোন নিচ্ছেন কিনা, সেটা যদি উল্লেখ থাকে তখন এবং এটি জমা দেওয়ার আগে, চেকটি জমা দেওয়ার আগে অবশ্যই একটি এই চেকের একটা কপি আপনি রেখে দিবেন। যদি কোনো কখনো যদি ফিউচারে গিয়ে আপনার আইআরএস থেকে বা স্টেট থেকে প্রশ্ন আসে যে আপনার লেটস সে আপনার ইনকাম $50,000, আপনার ট্যাক্স কাটার পরে আপনি $50,000 ইনকাম থেকে হয়তো আপনার অ্যাকাউন্টে $42,000 জমা আপনি ডিপোজিট করেছেন, তো যদি কখনো অডিট হয় তখন বিশেষ করে আইআরএস কি করে যে ওরা আপনার সারা বছরের ব্যাংক স্টেটমেন্টগুলো দেখতে চাইবে যে আপনার সারা বছর আপনি ব্যাংকে কত টাকা জমা দিয়েছেন। আচ্ছা, যেহেতু আপনি ইনকাম রিপোর্ট করেছেন $50,000, এটা ট্যাক্সের ট্যাক্স কাটার পরে আপনার নেট আছে হয়তো $42,000, তো আপনার অ্যাকাউন্টে $42,000 জমা হওয়ার কথা, বাট সেখানে যদি আপনার $100,000 জমা হয় তখন প্রশ্নটা আসে যে বাকি যে আপনার $58,000 কোত্থেকে এসেছে, কোথা থেকে আসছে। তো যদি এই ধরনের প্রশ্ন আসে তখন আপনাকে এটা প্রুফ করতে হবে আলমগীর ভাই যে আপনার এই টাকাটা আপনি লোন নিয়েছেন কারো কাছ থেকে বা গিফট এসেছে, তখন এটা হয়তোবা আপনার যদি আপনার যথাযথ প্রমাণ থাকে তাহলে এটার উপর ট্যাক্স দিতে হবে না, বাট মোস্ট লাইকলি যদি অডিট না হয় এই ধরনের প্রশ্ন আসে না, বাট আপনি মেক শিওর যে আপনি চেক জমা দেওয়ার আগে রাখতে হবে আর পিছনে এবং পিছনে না আপনার মেমোতে, চেকের সামনে যে মেমো থাকে মেমোতে লিখে রাখতে হবে যেটি আপনি কোনো একটা লোন বা গিফট এটা লিখে রাখতে হবে। আরেকজন আছেন, তার আগে আমরা ফেসবুকের একটি প্রশ্ন আছে, হোসেন জামিল তিনি প্রশ্ন করেছেন, ওনার $60,000 টার্গেটে কাজ করে ওয়াইফ কাজ থেকে ভালো আয় করছেন কিন্তু বছর শেষে শুধু দেখায় একজনই কাজ করছে, ওনার উপর ডিপেন্ডেন্ট আরেকজন, এক্ষেত্রে ট্যাক্স রিটার্ন কিংবা ভালো রিটার্ন এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? তার মানে উনি দেখাচ্ছেন যে অনেকে থাকে যে হাজবেন্ড ওয়াইফের ইনকাম কিন্তু একজনের ইনকাম দেখাচ্ছে একজনেরটা হাইড করা, তো সেই জায়গাটিতে কি বলবেন? বিশেষ করে আমরা দেখি যে যারা ক্যাশে বেতন পায়। রাইট, এখন এটি আমাদেরকে অ্যাজ এ গুড সিটিজেন হিসেবে আমাদেরকে যে আমাদেরকে ডিসক্লোজ করা রেসপন্সিবিলিটিটা আমাদের যে আমার কতটা কি ইনকাম আছে কতটা না আছে। তো এখন এটা বিশেষ করে আপনার হোসেন জামিল ওনার এটা রেসপন্সিবিলিটি আমাদের যে আমাদের ফুল রিপোর্ট করাটা, রিপোর্ট করে আপনার দেন এটার আপনার যত ধরনের ডিরেকশন আছে, বিশেষ করে যখন কারো ক্যাশ ইনকাম থাকে, ক্যাশ ইনকাম থাকলে আপনার চিন্তা করতে হবে যে এটা ক্যাশ ইনকামটাই কিন্তু তখন একটা বিজনেস স্মল বিজনেস হিসেবে কনসিডার করা হয়। আচ্ছা, যখনই বিজনেস হবে তখন কিন্তু আপনার এই রিলেটেড যত ধরনের এক্সপেন্স আছে এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা কিন্তু আপনার ইনকাম। আচ্ছা, চলে এসে আপনি হয়তো $30,000 ইনকাম করছেন, বাট $30,000 ইনকামের মধ্যে হয়তো তার এই ইনকামটা করার জন্য তার যাতায়াতের ব্যবস্থা আছে, আপনার বিভিন্ন ধরনের সাপ্লাইস লাগতে পারে, বিভিন্ন ধরনের হোম অফিস লাগতে পারে, ট্রান্সপোর্টেশন লাগতে পারে, এই সব এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পরে তার হয়তো $15,000 নেট প্রফিট আছে, তখন এই $30,000 দেখিয়ে আপনার দেন সব এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পর যেটা থাকবে এটা হয়তো অনেকটা কমে আসবে। আচ্ছা, কমে আসবে। আপনি বলছেন যে তথ্য গোপন করা উচিত নয় কিন্তু তথ্য প্রকাশ করেও অনেক প্রকাশ করে যত ধরনের ডিডাকশন, রাইট, যত ধরনের ডিডাকশন আছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি কি কি ধরনের এক্সপেন্সের জন্য আমি কোয়ালিফাইড, সব ধরনের এক্সপেন্স নেওয়ার পরে আপনার ডিডাকশন দেন আপনার ইনকাম
টা রিপোর্ট করলে আপনার ট্যাক্স বার্ডেনটা কমে আসবে আমরা একটা ছোট্ট বিরতি চাই বিরতির পরে সে আবার আমরা আলোচনা করব যে এই মুহূর্তে ট্যাক্স প্রস্তুতি হিসেবে কি করণীয় প্রিয় দর্শক দেখছেন টিবিএন অ্যানালাইসিস সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে সিপিএ ইয়াকুবে খান আমাদের সাথে আছেন একজন ফেসবুকে প্রশ্ন করেছেন ছাত্ররা অভিভাবকদের সঙ্গে কত বছর পর্যন্ত ট্যাক্স ফাইল করতে পারে জি আপনার আপ টু 23 পর্যন্ত যদি স্টুডেন্ট থাকে অথবা আপনার 19 পর্যন্ত অথবা 19 মানে তাকে স্টুডেন্ট থাকতেই হবে স্টুডেন্ট থাকতে হবে রাইট আচ্ছা এই মুহূর্তে যদি অনেক সময় অনেকের পার্ট টাইম ইনকাম থাকে সেটা কি করতে হয় একজন প্রশ্ন করেছে জি জি পার্ট টাইম যদি ইনকাম থাকে তখন তার ইনকামটা আপনার যে ডিপেন্ডেন্ট যে স্টুডেন্ট যে তার জন্য আলাদা একটা ট্যাক্স ফাইল করতে হয় আর স্টিল স্টুডেন্ট হচ্ছে প্যারেন্টসের সাথে অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে ফাইল করেন সব বেনিফিটগুলো পান কিন্তু তার ইনকামের জন্য সেপারেট ট্যাক্স ফাইল করতে হয় ট্যাক্স ফাইল করে ওইটা যদি কোনো রিফান্ড বা কোনো ডিউ থাকে সাবমিট করা বাট ওইটার উপরে তার যদি কোনো ট্যাক্স ডিউ হয় বিকজ যেহেতু স্টুডেন্ট সে তাকে নিজেকে ক্লেম করতে পারছে না তার রিটার্নের জন্য যেহেতু প্যারেন্টসের রিটার্নে মোস্ট লাইকলি ফাইল করলে যেটি দেখা যায় সেটি হচ্ছে প্যারেন্টসের ট্যাক্স ব্র্যাকেটটা মোস্ট লাইকলি হায়ার থাকে সো যেহেতু হায়ার ট্যাক্স ব্র্যাকেটের ডিরেকশনটা আপনার তো বেটার হবে যার জন্য রাইট যার জন্য আমরা মানে অভিভাবকের সাথে থাকবে সেই সাথে আলাদা একটি ফাইল জাস্ট ইনকামগুলো তথ্য সাবমিট করা আমরা কথা বলছিলাম যে প্রস্তুতি কিভাবে নেয় এই মুহূর্তে আমরা কোন বিষয়টিতে আসব প্রস্তুতির বিষয়ে আমাদের যখন আমরা আমাদের ডকুমেন্টসগুলো রেডি হয়ে যাচ্ছে তখন আমাদের বিশেষ করে আমাদের ট্যাক্স প্রিপেয়ার রেডি আমাদের ডকুমেন্টস রেডি তখন আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট সেট আপ করে মেক শিওর যে আমরা একেবারে লাস্ট মিনিটের জন্য ওয়েট না করি যে একেবারে কারণ বিশেষ করে ট্যাক্স সিজনে সবাই সব ট্যাক্স প্রিপেয়ার জানরা থাকেন সিপিএ বলেন ইএ বলেন সবাই ব্যস্ত থাকেন তো আমাদেরকে ওইভাবে এনাফ এবং আপনাদের সাথে ঠিকভাবে কথাও বলা যায় না সেই সময় ওয়েল আমাদের রাইট আপনারাই আমাদেরকে বিজি করে রাখেন যেটা এটা আমাদের সবার জন্যই আমরা চেষ্টা করি হেল্প করার জন্য আমাদের আমরা চেষ্টা করি হেল্প করার জন্য বাট যেহেতু এটা বিজি সিজন আপনার অ্যাবাউট ইউনো মনে করেন অ্যাবাউট 3 মান্থস সময় থাকে ট্যাক্স ফাইলগুলো করার জন্য এই টাইমে বিশেষ করে আমাদেরকে ওইভাবে প্রিপারেশন নেওয়া যে একেবারে 11th hour গিয়ে যে আপনার এপ্রিলের 15th ডিউ ডেট এখন যদি কেউ আমাকে কল করে যে এপ্রিলের 12 তারিখে বা 13 তারিখে যে ভাই আমার ট্যাক্স ফাইলটা করতে হবে তখন হয়তো বিশেষ করে আমার সিচুয়েশন যেটি হয় আমি দেখি যে আমার কতগুলো ফাইল আমার পেন্ডিং ফাইল আছে যেটি আমাকে অবশ্যই সাবমিট করতে হবে বা এক্সটেনশন নিতে হবে তো তখন হয়তো আমি আমার সুযোগ না থাকলে তখন হয়তো আমি আর কোনো ফাইল নিতে পারি না এখন আপনি হয়তো মনে করছেন যে না আমি হয়তো ইয়াকুব ভাইয়ের কাছে ট্যাক্স ফাইল করি তো ওনাকে তো উনি আমার ফাইলটা করবেন বাট এটা তো আমার স্কেজুয়ালের উপরে ডিপেন্ড করবে এখন যদি আপনি একেবারে লাস্ট দিনে এসে বলেন তো সেক্ষেত্রে আপনি কি পরামর্শ সেক্ষেত্রে অবশ্যই আপনি ওইভাবে আপনাকে প্ল্যান করতে হবে যে আমার ট্যাক্স ফাইল করতে হবে অ্যাটলিস্ট এনাফ টাইম নিয়ে আপনি স্কেজুয়াল করেন বা আপনার টাইম নিয়ে ইনফরমেশনগুলো কারণ প্রস্তুতির ব্যাপার আছে ফাইল করার ব্যাপার আছে একটি বিষয় অনেক ক্ষেত্রে আমরা পেশাদারিত্বের জায়গাটি ঠিক থাকে তাহলে যে কমিটমেন্টের জায়গা কমিটমেন্টের রাইট এর বাইরে আমরা দেখি বিশেষ করে আমরা প্রবাসী বাংলাদেশের আমাদের দেশে যাওয়ার যে একটা আমাদের রেসপন্সিবিলিটি বলেন বা আমাদের ভ্যাকেশনের জন্য বিশেষ করে এই টাইমে তো যদি আমরা মনে করি যে না আমাদের কোনো ভ্যাকেশন প্ল্যান আছে তখন আমাদেরকে ওইভাবে অ্যাটলিস্ট স্কেজুয়াল করা উচিত যে আমাকে অ্যাটলিস্ট অনেক ক্ষেত্রে আমরা বাংলাদেশে যাওয়ার পরে দেখা যায় যে কোনো কারণে আমার হয়তো এপ্রিলের 10 তারিখে আসে ট্যাক্স ফাইল করার কথা বাট আমি কোনো কারণে আমি আসতে পারছি না তো সেক্ষেত্রে বেটার হচ্ছে যে আপনার এনাফ সময় থাকতে এগুলো প্রস্তুতি নেওয়াটা যখন ট্যাক্স ফাইল করার পরে মেক শিওর যে আপনার ফাইলটা গো থ্রু হয়েছে বা আপনার যে ট্যাক্সের যে পেমেন্টগুলো অন টাইমে গিয়েছে একেবারে লাস্ট মিনিটে পেমেন্ট না দিয়ে আপনি যদি 2-1 দিন আগে আমরা পেমেন্টটা দিই তখন অ্যাটলিস্ট আমরা ফাইন্ড আউট করতে পারি যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়েছে কি না এই ধরনের যে বিষয়গুলি বা অনেক ক্ষেত্রে আমরা বিশেষ করে যারা ট্যাক্স প্রিপেয়ার থাকে এখন আমরা তো মোস্টলি এটা অনলাইনে ফাইল ইলেকট্রনিক ফাইল করি সো ট্যাক্স প্রিপেয়ার ট্যাক্স পেয়ার যারা আছেন তারা হয়তো রিকোয়েস্ট করতে পারেন যে আপনার যে কনফার্মেশনের জন্য বিশেষ করে আমরা একটা কনফার্মেশন পেয়ে যাই যদি ফাইলটা অ্যাকসেপ্ট হয় এটা একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে রাখার জন্য যাতে করে ফিউচারে গিয়ে যদি কোনো কোনো ফাইলটা গো থ্রু না হয় অনেক ক্ষেত্রে ফাইল রিজেক্ট হয় তো রিজেক্ট হলে এটা অনেক ক্ষেত্রে বিশেষ করে লাস্ট মিনিটে গিয়ে দেখা যায় যে হয়তো সবাই এত বিজি হয়ে যায় তখন কোনো কারণে হয়তো কোনো একটা রিজেক্টেড ফাইলটা ফলো আপ না করলে ওইটা হয়তো গো থ্রু হয় না তো যার জন্য ট্যাক্স পেয়ার যারা তাদের তারা এই জিনিসটা আপনার বিশেষ করে তার প্রিপেয়ারের কাছে রিকোয়েস্ট করতে পারে যে আমাকে যদি আমার কনফার্মেশনটা দেন যে আপনার ফাইলটা গো থ্রু হয়েছে সেটা একটা পজিটিভ সাইড যখন ট্যাক্স ফাইল হয়ে যাচ্ছে আপনি হয়তো ট্যাক্স ডিউ আছে বা রিফান্ড পাচ্ছেন মেক শিওর বিশেষ করে যাদের যে কোনো ধরনের শুধু আপনার বিজনেস না বিজনেস বা শুধু ডাব্লিউটি হলো আমাদেরকে অ্যাটলিস্ট ফর 3 ইয়ার্স
সব ডকুমেন্টস গুলো আমাদেরকে মেইনটেইন করতে হবে, বিকজ 3 বছরের মধ্যে আপনাকে অডিট করতে পারে। সো মেক শিওর যে এই ডকুমেন্টস গুলো যেন আমার ট্যাক্স ফাইল করা হয়ে গেছে, আমি সব ইনফরমেশন গুলো আমি ফেলে দিলাম, এমনটি না। আপনাকে সংগ্রহ করে রাখতে হবে 3 বছর মিনিমাম 3 বছর পর্যন্ত আপনাকে রাখতে হবে। যে কোনো সময় আপনার ইনফরমেশন গুলো তারা ভেরিফাই করতে চাইতে পারে। এটার জন্য বিশেষ করে এখন আমাদের যেহেতু টেকনোলজি বা বিভিন্ন রকম আপনি ড্রপ বক্স বলেন, গুগল ড্রাইভ বলেন, বিভিন্নভাবে আমরা এই ডকুমেন্টস গুলো আমরা সংরক্ষণ করতে পারি। আমরা একটি প্রশ্ন নিয়ে ফেসবুকের একজন প্রশ্ন করেছেন শামীম আল মামুন, তিনি প্রশ্ন করেছেন উনি একটি কোম্পানিতে গত বছরের শেষ দিকে কাজ শুরু করেছিলেন W2 তে, এখন উনি আরেকটি কোম্পানিতে কাজ করছেন, এখন বুঝতে পারছেন না কিভাবে ট্যাক্স ফাইল করবেন, এখন কিভাবে তিনি বেতন পাচ্ছেন সেটি অবশ্য উল্লেখ করেননি। তো এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? এটা তো হতেই পারে যে একজন হয়তো বছরে একটি টাইমে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করছে, একটি কোম্পানিতে কাজ করছে, আরেকটি কোম্পানিতে, তার বেতনেরও ভারসাম্য তৈরি হচ্ছে। এটি না, এটি কোনো সমস্যা না। আপনি যদি হয়তো অনেক ক্ষেত্রে হয়তো ডিউরিং দ্য ইয়ার দেখা যায় যে আপনি জব চেঞ্জ করছেন, তখন আপনি হয়তো একটা W2 জায়গায় আপনি দুইটা W একটা টাইম হয়তো দুইটা কাজ করেননি, বাট স্টিল যদি আপনি দুইটা ডিফারেন্ট কোম্পানির আন্ডারে কাজ করেন তখন আপনাকে দুইটা W2 দিবে, ওইটা দিয়ে আপনি ওইটা টোটাল ইনকামটাই আপনার ইনকাম সারা বছরের যেটি রাইট দুটো ইনকাম। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন বিজনেসকে করেন হয়তো ডিউরিং দ্য ইয়ার, তারা নিজেদের স্বার্থের জন্য হয়তো তারাই কোম্পানি চেঞ্জ করে ফেলছে, একই কোম্পানি একই নাম, বাট তারা হয়তো ট্যাক্স আইডি নাম্বারটা চেঞ্জ করার জন্য হয়তো বছর শেষে গিয়ে আপনাকে দুইটা W2 দিচ্ছে। তো মেক শিওর যদি আপনার কোনো একটা W2 দিয়ে থাকে, আপনি এটা ফেলে না দিয়ে আমাদেরকে এটা অ্যাটলিস্ট যে ট্যাক্স প্রিপেয়ারের কাছে নিয়ে যাওয়া যায় আমি তো দুইটা W2 পেয়েছি। অনেক ক্ষেত্রে যারা দুইটা স্টেটে কাজ করেন, হয়তো একটা স্টেটে কাজ করেন আর অন্য স্টেটে বসবাস করেন, হয়তো নিউ ইয়র্কে থাকেন, নিউ জার্সিতে উনি কাজ করেন, বা হয়তো ওনার জবটা আসলে নিউ জার্সির জন্য, যার জন্য হয়তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মোর দ্যান ওয়ান স্টেটে আপনার ট্যাক্স ডিডাকশন করে রাখে, তখন আপনাকে ওই স্টেটের ট্যাক্সটাও ফাইল করতে হবে। যার জন্য অনেক বিষয়টি হচ্ছে যে এক স্টেটে বসবাস করলেও যে স্টেটে কাজ করছেন সেই স্টেটের নিয়ম কানুন অনুযায়ী কি ট্যাক্স ফাইল, সুবিধাটি কিভাবে আসবে? সুবিধাটি হচ্ছে আপনি যদি কোনো স্টেটে কাজ করেন, সেই স্টেটে কাজ করার জন্য স্টেটকে একটা ট্যাক্স পে করতে হবে, আবার এট দ্য সেম টাইম আপনি যে স্টেটে বসবাস করছেন সেই স্টেট ট্যাক্স ফাইলও করতে হবে আপনাকে, দুটোই করতে হবে রাইট, ফেডারালটা একটা। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি যখন বিশেষ করে এই দুইটা বা তিনটা স্টেটে যখন কাজগুলো ভাগ করা থাকে, বা আপনার অনেকে আছে অনেকে বিভিন্ন মাল্টি স্টেটে জব করেন, হয়তো তাকে 2 সপ্তাহের জন্য অন্য কোনো স্টেটে পাঠাচ্ছে, বিশেষ করে আইটি জব যারা করেন, তো সেক্ষেত্রে অনেক আপনি দেখবেন যে W2 কয়েকটা পেজ থাকে, আমরা মোস্ট লাইকলি দেখি যে একটা বা দুইটা পেজ থাকে, অনেক ক্ষেত্রে তখন কয়েকটা পেজ থাকে। তো মেক শিওর যে কোনো পেজ ফেলে না দিয়ে প্রতিটা পেজগুলোই আপনার বা প্রতিটা ডকুমেন্ট যা কিছু আসে, শুধু W2 না, আপনার 1099 বা যে কোনো ধরনের স্টক ডকুমেন্ট, যে কোনো ধরনের ডকুমেন্টস যদি ট্যাক্স রিলেটেড বা কোনো ডকুমেন্টস আসে, সেগুলো আমাদেরকে সব কিছুই আমাদের ট্যাক্স প্রিপেয়ারের কাছে CPA-র কাছে নিয়ে যাওয়া উচিত। যে আমার তখন যদি কোনোটা আপনার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে তখন আপনার ট্যাক্স প্রিপেয়ারের এই বিষয়গুলি জাস্টিফাই করে তখন বলতে পারে যে না, এই কোনো একটা ডকুমেন্ট আসছে এটি আমাদের ট্যাক্স ফাইলের জন্য এত গুরুত্বপূর্ণ না বা আমার এটা প্রয়োজন নাই, এটি অ্যাটলিস্ট এর আগে ফেলে দেওয়া উচিত না। যে না হয়তো আমার হয়তো অনেকে অনেক সময় আমরা মনে করি যে হয়তো W2 ভুল করে দিয়েছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে W2 চলে এসেছে আপনার হয়তো January 1st, দেন হয়তো 2nd আবার সেম আর একটা W2 চলে এসেছে, সেম কোম্পানি, এভরিথিং সেম। অনেক ক্ষেত্রে কী হয় তো ওরা W2 যখন ইস্যু করার পরে ওরা কোনো যদি একটা মিস্টেক পেয়ে যায়, কোনো একটা ইনফরমেশন রং আছে, হয়তো আপনার ডিডাকশনগুলো বা নাম্বার ওয়াইজ রং থাকতে পারে, বা ট্যাক্স আইডি নাম্বার বা যে কোনো ধরনের যদি কোনো কারেকশন থাকে, তখন ওরা সেকেন্ডটা আবার কারেক্টেড W2 পাঠায় বা কারেক্টেড ট্যাক্স ডকুমেন্ট, রাইট। তো যার জন্য আপনার অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনি না জানেন, অনেক ক্ষেত্রে মনে হয় যে একই ধরনের W2 হয়তো আমি এই দুইটা ওরা ভুল করে পাঠিয়েছে, আমি একটা ফেলে দিচ্ছি, বাট এটা না, যত ধরনের ডকুমেন্টস আছে সবগুলো নিয়েই আপনার সংগ্রহ করা উচিত। সংগ্রহ করে আপনার ট্যাক্স প্রিপেয়ারের কাছে দিলে তারা হয়তো অনেক ক্ষেত্রে তখন দেখবেন যে দুইটা আসলে হয়তো কোনো একটা যেটা আপনার কারেক্টেড W2 একটা বক্স থাকে, এখানে মার্ক করে থাকতে পারে। তো এই ধরনের যে বিষয়গুলি, খুঁটিনাটি বিষয়গুলি, এগুলো জানা প্রয়োজন। তো শামীম আল মামুনের জন্য আপনি কি উত্তর দিলেন যে এটি কোনো সমস্যা না, দুই কোম্পানিতে জব করতে পারে, দুই ধরনের বেতন আসতে পারে, দুই ধরনের W2 আসতে পারে, সো কম্বাইন দুই ধরনের W2 বা যে অন্যান্য ধরনের যে যা কিছুই ওনার যে দুইটা W2 দিয়ে উনি ট্যাক্স ফাইল করবেন, দুইটা, এটি কোনো সমস্যা না। আমরা কথা বলছিলাম প্রস্তুতি নিয়ে, অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, আপনি আর কোন জায়গাটিতে যাবেন? ট্যাক্স ফাইল বিশেষ করে যখন আমাদের শেষ হয়ে গেল, তখন আমাদের আইদার রিফান্ড পাওয়ার ব্যাপার অথবা আপনার ট্যাক্স যদি আমরা ও করি তখন ট্যাক্স দেওয়ার ব্যাপারটা,
যদি রিফান্ড পায় সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের ফলো আপ করতে হবে যে অন টাইমে রিফান্ড আসছে কিনা না আসলে তখন বিশেষ করে আইআরএস এর ওয়েবসাইট বেস্টের ওয়েবসাইটে গিয়ে এটা ভেরিফাই করার অপশন আছে। এটির জন্য আপনার ট্যাক্স প্রিপেয়ারকে আপনার কল করতে হবে না, নিউ ইয়র্ক স্টেট বা আইআরএস এর ওয়েবসাইটে গেলে আপনি ইনফরমেশন দিলে তখন আপনাকে এক্স্যাক্টলি বলে দিবে যে আপনার ফাইলটা প্রসেস হয়েছে কিনা বা কখন রিফান্ড আসবে, সব বিষয়গুলো আমরা চেক করতে পারি অনলাইনে। আচ্ছা, যদি আপনার ট্যাক্স পে করা লাগে, অনেক ক্ষেত্রে হয়তো আপনি ট্যাক্স ফাইল করছেন বা আপনার পেমেন্ট করার অ্যাবিলিটি নাই, আচ্ছা সেক্ষেত্রে আপনার বিশেষ করে ট্যাক্স ফাইল করার পরে স্টিল আমরা এক্সপেক্ট করি যে আপনার যদি পে করার অ্যাবিলিটি নাও থাকে তাও আপনি এক্সটেনশন না নিয়ে অ্যাটলিস্ট ফাইলটা আপনি অন টাইমে করেন। অনেক ক্ষেত্রে ফাইলটা বিশেষ করে রাইট, যদি আপনি অনেকে আছেন যে আপনার হয়তো ফাইলগুলো অন টাইমে করছেন না, ফাইলগুলো অন টাইমে না করলে তখন বিভিন্ন ধরনের রেড ফ্ল্যাগ আসতে পারে যে একটা ফাইল যদি বছর পর বছর না করা হয় তখন এটা নিয়ে যদি কখনো অডিট শুরু হয় তখন এটা দিয়ে অডিট শুরু হতে পারে। তো বেটার হচ্ছে আপনি ট্যাক্স ফাইলগুলো করে ফেলেন এনাফ ইনফরমেশন নিয়ে, দেন যদি ব্যালেন্স ডিউ থাকে তখন একটা পেমেন্ট প্ল্যান করে নিলেন বা আপনি আস্তে আস্তে পে করলেন বা আপনি পরে গিয়ে পে করলেন, যদিও কন্টিনিউ ইন্টারেস্ট পেনাল্টি অ্যাড হতে থাকবে বাট বেটার হচ্ছে ট্যাক্স ফাইলটা অন টাইমে করে ফেলা। অন টাইমে করার পরামর্শ আপনার। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সামগ্রিকভাবে ট্যাক্স প্রস্তুতি ডিসেম্বর মাস সে বিষয়টি নিয়ে কি বলবেন দর্শকদের যদি একটু? জি অবশ্যই, আমাদের ট্যাক্স মৌসুম একেবারে চলে এসেছে আমাদের কাছে, তো আমাদের আমরা এক্সপেক্ট করি যে শুধু আমাদের প্রস্তুতির সাথে সাথে আপনাদেরও প্রস্তুতি নিতে হবে, আপনাদেরও কিছু হোমওয়ার্ক করতে হবে, বিশেষ করে কার কাছে যাবেন, কীভাবে যাবেন বা আপনার যে ট্যাক্স ডকুমেন্টগুলো প্রয়োজনীয় ট্যাক্স ডকুমেন্টগুলো শুধু বছর শেষে গিয়ে আমরা অবশ্যই বিশেষ করে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আমরা যে ধরনের 1099 W2 বা যে ট্যাক্স রিলেটেড ডকুমেন্টসগুলো আমরা পেয়ে থাকি এগুলো অবশ্যই আমাদের প্রয়োজন। এর বাইরেও যদি আমাদের যে বিশেষ যে কোনো ধরনের ডিডাকশন থাকতে পারে বা আপনার চ্যারিটেবল কন্ট্রিবিউশন থাকতে পারে বা আপনার মর্গেজ থাকতে পারে, হাউসের ইনফরমেশন থাকতে পারে, এই ইনফরমেশনগুলো আমাদের চেষ্টা করতে হবে যে থ্রু আউট দ্য ইয়ার সারা বছর ধরে আমাদেরকে একটু একটু করে জমা আসলে আমাদের জন্য বেটার, ট্যাক্স ফাইল করতে হেল্পফুল হবে, হয়তো আপনার ডিডাকশনগুলো বেশি হতে পারে। অনেক ক্ষেত্রে আপনার এইটা শুধু ফাইল করার জন্য না বা ফাইল করার অ্যাটলিস্ট 3 বছর পর্যন্ত আপনাদের এই ডকুমেন্টসগুলো জমা রাখতে হবে, বিশেষ করে যে কোনো সময়ে এই 3 বছরের মধ্যে আপনার ইনফরমেশনগুলো আইআরএস থেকে বেস্টের থেকে ভেরিফাই করতে পারে। সো মেক শিওর যে আপনার ফাইল করার পরে ইনফরমেশনগুলো আমরা যেন সংগ্রহ করে রাখি, আর অবশ্যই আপনার আপনি চেষ্টা করবেন যে ইনফরমেশনগুলো এনাফ ইনফরমেশনগুলো যতটুকু সম্ভব আপনার জানা মতে যতটা রাইট ইনফরমেশন দিয়ে আমাদের একটি আমাদের রিকোয়েস্ট থাকে সেটি হচ্ছে যে আমি কত রিফান্ড পাবো, এটি আমার প্রশ্ন হওয়া উচিত না, প্রশ্ন হওয়া উচিত যে আমার ট্যাক্স ফাইলটা কারেক্ট করা হচ্ছে কিনা। আচ্ছা, মানে একদম সঠিক তথ্য উপস্থাপন করে বৈধ উপায়ে যে সেটি করা উচিত। জি অসংখ্য ধন্যবাদ সিপিএ ইয়াকুব এখানা। আমরা কথা বলছিলাম ট্যাক্স প্রস্তুতি নিয়ে, যে ফাইল করার আগে কী ধরনের প্রস্তুতি নিতে হবে, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করেছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে ট্যাক্স প্রস্তুতি, এবং যেহেতু জানুয়ারি মাসে ট্যাক্স ফাইলের সিজন শুরু হয়ে আসবে, তবে বরাবরের মতো প্রতি অনুষ্ঠানে আমরা যে কথাটি বলি সেটি হচ্ছে অবশ্যই আপনার যে কাজে আপনারা কাউকে দায়িত্ব দিবেন তিনি সেই কাজের প্রফেশনাল কিনা, দক্ষ কিনা, সেই জায়গাটি কিন্তু বাছাই করা, যাচাই করা আপনার দায়িত্ব, এবং সেটি চিন্তা ভাবনা করে আপনার ভবিষ্যৎটি কার হাতে তুলে দিচ্ছেন সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকবেন।